গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9:45, আর টাইম হলো 9:45, আর দিনটা হলো আজকে শুক্রবার, ঠিক আছে? তো আমি এই যে দেখো, প্রেশার কুকার মানে ডাল সেদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল। আর ডালের মধ্যে দিয়েছি একটা আলু সেদ্ধ, আর করব হচ্ছে লাউ ডাল। সেই 2 সপ্তাহ আগে একটা লাউ নিয়ে এসেছিল, তার একদম শেষ অংশটুকু একটুখানি ছিল, সেটা দিয়ে আজকে লাউ ডাল করব, আর করব ডিম। তো ডাল সেদ্ধ হয়ে গেছে আমার, লাউটাকে কষাচ্ছি মশলা দিয়ে, আদা বাটা, আদা গ্রেট করা, আদা, জিরে, ধনে গুঁড়ো এগুলো দিয়ে কষাচ্ছি, লবণ। আর হচ্ছে করব হচ্ছে ডিম, ডিম আর ডিমের আলু সেদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজ, রসুন, আদা সব কোটা হয়ে গেছে, শুধু মিক্সিতে দেবো, ঘোরাবো আর করব, হয়ে যাবে। তো চলো প্রথমে ডালটা করে নিই। ডালের যে লাউটা কষাচ্ছি না, কি সুন্দর কালার এসছে, চলো তোমাদের দেখাই। দেখেছ কি সুন্দর রংটা এসছে, বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে, না অনেক দিন হয়ে গেছে না, একটু শুটকো শুটকো টাইপের হয়ে গেছে, একটু সময় লাগবে। ঠিক আছে, এটা হতে থাক, অসুবিধা নেই, এটা হতে থাক। আমি এদিকে ডিমটা, ডিমের খোসাটা ছাড়িয়ে ডিমের দিকে নজর দিই, ঠিক আছে? তার আগে এই যে মাছ যে রেখে দিয়েছিলাম কালকে, কালকে করে মাছ, তারপরে ভেন্ডি আলু, চচ্চড়ি ভেন্ডি আলুটা দারুণ হয়েছিল, জানো তো, ভাত দিয়ে খাওয়ার সময় বলছিলাম না যে কেমন লাগবে, খুব সুন্দর হয়েছিল, আমার তো দারুণ লেগেছিল। তো এ ইচ্ছে করে রাত্রেবেলা কম খেয়ে রেখে দিয়েছি, আজকে একটুখানি খাবো তাই। আর এটা হচ্ছে ওর জন্য, তো দুটোই একসঙ্গে জাল দেবো, প্রথমে এটা জাল দেবো, তারপরে হচ্ছে মাছটা জাল দেবো, তারপরে ডিমের দিকে যাব। চলো করে নিই। তো দেখো ডালটা টক বগিয়ে ফুটছে একদম, আর নামানোর সময় হয়ে গেছে, বেশি ঘন করব না, মুসুরির ডাল বেশি ঘন ভালো লাগে না আমার, অন্তত ভালো লাগে না, ঠিক আছে? তাই আরেকটু ফুটাবো, এতটাও পাতলা নামাবো না, ধনে পাতাও অ্যাড করা হয়ে গেছে, চলো আরেকটুখানি হবে তারপরে নামাবো। দেখো এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। এ বাবা, মনেই নাই আমার একটা ডিম যে সেদ্ধ রেখে দেবো, কালকে তো শনিবার, দেখছো, এখন তোমাদের দেখাতে গিয়ে মনে পড়লো, যা। আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি, ডিমগুলো ছুলতে গিয়ে মাথাটা গেল গরম হয়ে, কেমন খোদরা খোদরা দিয়ে উঠে গেছে, দেখো বিরক্ত লাগে, ফ্রেশভাবে যদি না আসে, ভালোভাবেই সেদ্ধ করলাম, ডিমগুলিতেই কোনো দোষ আছে, 10-12 মিনিট এনাফ ডিম সেদ্ধ করার জন্য, চলো কী আর করবো। কালারটা এসেছে দেখেছো, আর একটু টানাবো, ঘি গরম মশলা দেবো, নামিয়ে ফেলবো, একটা পেঁয়াজ কেটেছি, তার মধ্যে থেকেও পেঁয়াজ রেখে দিয়েছি, বরের এই কি যেন বলে, বরকে যে আলু সেদ্ধ দিয়ে খেতে দেবো, তার সঙ্গে এটা মাখিয়ে দেবো। আর এখানে চা বসিয়ে দিয়েছি ওর। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই, এই যে এই হচ্ছে আন্ডাকারির ফাইনাল লুক, দেখতে তো বেশ ডিলিশিয়াস হয়েছে, খেতে কেমন হয়েছে ভগবান জানে, কারণ আমার এখনও খালি পেট, আমি মশলা দেওয়া চেখে দেখবো না, আন্দাজে আন্দাজে করেছি, মনে তো হচ্ছে বেশ ভালো হয়েছে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? চলো রান্নাবান্না আমার কমপ্লিট, বর কিন্তু এখনও কাজে যায়নি, দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক আছে? আর এই যে একটা আলু একটু বড় সাইজেরই দিয়েছি, আমিও খাবো, ও খাবে, ব্যাস হয়ে যাবে, চলো। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া আমার কমপ্লিট, টাইমটা আজকে দেখো 3:05 বাকি, হ্যাঁ আজকে অনেকটা দেরি হয়ে গেছে, মাঝে মধ্যে হয় দেরি এরকম। পাপা আসো, এদিকে আসো পাপা, ওপরে চলো আসো, প্রত্যেক দিন তো আর সমান হয় না, আজকে দেরি হয়ে গেছে, ও ভাই এবার আসো বাবা, আসো আসো, আমি দরজাটা দিয়ে দেবো, আসো, কোনো হেলডোল নাই, থাকুক এবারে থাকুক, যাই দুপুরে খাওয়াটা সেরে নিই, আর দুপুরের ভিডিও রেডি আছে, যেহেতু গতকালকে ওই একই কারণে, সেই কি যেন বলে না, নেটের কারণে ভিডিও টাইম পার হয়ে গেছে, সেই কারণের জন্য আমি আর কালকে রাত্রেবেলা ভিডিওটা দিইনি, কালকে রাত্রের ভিডিওটা আজকে দুপুরে যাবে, টাইটেল থাম্বনেল রেডি করতে হবে, আপলোড করাই আছে, টাইটেল থাম্বনেল রেডি করলেই হয়ে যাবে, চলো খাওয়া দাওয়া করে নিই।
আন্ডা কারি আর কালকে সেই ভেন্ডি আলু তরকারি দিয়ে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে সাতটা এগারো, আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। ঘুমিয়েছিলাম, ঘণ্টাখানেকের মতন ঘুমিয়েছিলাম, আর বসিয়েছি চা। এই যে চা বসেই তোমাদের সাথে কথা বলছি আর কি। আর হচ্ছে তোমার সন্ধে পুজো দেওয়া কমপ্লিট বলেছি? হ্যাঁ বলেছি। ভাতের জন্য চাল টাল ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে, ফ্রিজের থেকে খাবার এনে এই যে ঢাকা দিয়ে রেখেছি ঝুড়ি দিয়ে, ওই পাশে হচ্ছে তোমার থালা দিয়ে। সন্ধ্যেবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে, কালকে সারাদিনে বৃষ্টি হয়নি, 24 ঘন্টা বৃষ্টি হয়নি, আজকে সকাল থেকে একদম খটখটে রোদ। আমি সন্ধ্যেবেলা উঠে দেখি বৃষ্টি হচ্ছে, হালকা হালকা, তাও গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। ভাবলাম বাহ বেশ ভালো, দুদিন বৃষ্টি হয়নি, তাতেই গরম, ট্যাবের থেকে জল বেরোচ্ছে গরম, এই অবস্থা। তো চলো চাটা নিয়ে ঘরে যাই, আর পেটটা একটু সমস্যা হচ্ছে, কারণ ভেন্ডি খেয়েছি কালকে, আজকে তারপরে লুচি পায়েস খেয়েছি, মানে যা যা খাবারও সব খেয়েছি, মিষ্টি খেয়েছি। আজকে দুবেলা ডিম খাওয়া হয়ে গেছে, সকালবেলাও ডিম খেয়েছি, দুপুরবেলাও ডিম খেয়েছি, রাত্রেবেলাও ডিম খাবো, তো পেটটা তো একটুখানি গণ্ডগোল করবে। চলো আর কি করা যাবে, ছাতার মাথা। তো বন্ধুরা, আমি ভাত বসাতে আসলাম 9:45 বাজে, ভিডিও করছিলাম, ভাত এখনও বাকি আছে, এই ভাতটা বসিয়ে খাওয়া দাওয়া করে তারপরে একবারে করব, ভিডিওটা কমপ্লিট করব। কিছু কথা ক্লিয়ার করতে আসলাম তোমাদের সাথে, সেটা হলো আজ থেকে 1 মাস আগে বলবো না, আমার সঠিক মনে নেই, আমি একটা কলেজের সামনে দাঁড়িয়ে, কলেজের নাম ঠাম আমি কিছু দেখাইনি, ঠিক আছে, প্রথমে বলে নিই, ইন্ট্রোটা দিয়ে নিই, এই কথাটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তোমরা আমাকে একজন কমেন্ট করেছে আমাকে আমার ইয়ে চ্যানেলে, কি যেন বলে, কন্ট্রোভার্সি চ্যানেলে, সকালের ভিডিওটাতেই মনে হয়, হ্যাঁ সকালের ভিডিওটাতেই একজন কমেন্ট করেছে যে আমাদের টুনি দিদি, দিদা আর বলবো না, ঠিক আছে, আমি যখন হিংস্রতা ছাড়তেই চাইছি তখন সব দিক থেকেই ছাড়ব। টুনি দিদি কি বলেছে, আমার নাকি কেউ আর কি ইনভাইট করেছে আর কি, তো আর কি বলেছে যে তোমার ল নিয়ে পড়ার কথা অনেক বলেছে, তো আমি যথারীতি যাই দেখতে, তো এবার গিয়ে শুনলাম, অনেক কথা শুনলাম, এবার ধীরে ধীরে এই বিষয়টা মানুষের মনে উঠবে, প্রশ্ন উঠবে, তো আমি ভাবলাম কি আমি নিজে থেকেই ক্লিয়ার করে দিই। তো আমি একটা কলেজের সামনে গিয়ে একটা 2-3টে ছবি ছেড়েছিলাম, ছবি ছেড়েছিলাম না, একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে নতুন জীবনে পদার্পণ করছি, তোমরা সবাই আশীর্বাদ করো, ঠিক আছে। তো আমি ডিটেলসে কিছু লিখিনি, কিন্তু যেহেতু বলছিলাম যে হ্যাঁ আমিও ল পড়বো, তার জন্য তোমরা অনেকেই বুঝে ফেলেছো, অনেকে না সবাই বুঝে ফেলেছো যে এটা আমি ল কলেজের সামনে দাঁড়িয়ে এ করছি। এবার আমি কলেজের নাম ঠাম কিছু দেখাইনি, কিন্তু এখানে সবাই তীক্ষ্ণবুদ্ধি সম্পন্ন রয়েছে, তারা অটোমেটিক্যালি মানে আর কি ছবি টবি দেখে বুঝতে পেরে গেছে যে এটা কোন কলেজ, কোন কলেজ। আমি কলেজের নাম এখনও নিচ্ছি না, যারা জানার তারা তো জেনেই গেছো, আমি নিচ্ছি না। এইবার সেই কলেজে সেদিন আমি কেন ডিটেলসে বলিনি জানো তো, আমি আমার এই যে দিল্লিতে কি চিকিৎসা করতে গেছি না গেছি, কি কত দূর কি রেজাল্ট, আমি কেন বলি না জানো তো, কারণ আমি সাকসেস না পাওয়া পর্যন্ত কোনো কিছু নিয়ে ওই বলাতে আমি বিশ্বাসী নই। মানুষ কখনো ফেইলিওরের কাহিনী শোনে না, ঠিক আছে, ফেইলিওরের কাহিনী কখনো কেউ শোনে না, সবসময় মানুষ সাকসেসের কাহিনী শুনতে চায়, কেউ ফেইলিওরকে ফেসই করতে পারে না, সে অন্যের হোক বা নিজের হোক। হ্যাঁ মজা করার জন্য যদি কেউ ভাবে তোর দ্বারা তো হয়নি, সেই ব্যাপারটা আলাদা, কোনো কাহিনীও সে শুনতে চায় না ফেইলিওর। হ্যাঁ ফেইলিওর হতে হতে কীভাবে সাকসেস হলো সেটা মোটিভেশনাল স্টোরি অবশ্যই মানুষে দেখে। এবার আমি সেই কারণেই সেই দিন পুরো ডিটেলসে বলিনি, কারণ আমি তো জানি আমি তো ফর্ম ফিল আপ করতে এসেছি, হতেও পারে নাও হতে পারে, তবে আমি এরকম আশ্বাস পেয়েছিলাম যে হ্যাঁ হয়েই যাবে, হবেই, আমাকে এরকমভাবে আমি আশ্বাস পেয়েছিলাম আর কি, সে যাই হোক। তো এবার আমি সেই কারণেই আর কি ডিটেলসে বলিনি, আমি ভাবলাম ঠিক আছে। তবে হ্যাঁ তোমাদেরকে একটা কথা প্রথমে বলি, যেটা আমার প্রথমে বলা উচিত ছিল এটা বলার আগে, সেটা হলো আমি যখন ওই কলেজ পর্যন্ত পৌঁছাই সেটা দূরত্ব এতটাই ছিল, আর এই এই যে একটা কথা বলবো না, যে কটা কথা বলবো, একটা খাঁটি কথা মানে সত্যি কথা, এর মধ্যে এক ফোঁটা, একটা ড্রপ জল মিশ্রিত নয়, ঠিক আছে, জল মিশাবো না আমি, আমার ভালো লাগে না মিথ্যে কথা বলতে। এবার আমরা যখন পৌঁছেছি 8:30 সময় কলেজটা খোলে, 8:00 মধ্যে পৌঁছে গেছি, ভাত বসিয়েছি তো দেখছি বারবার, 8:00 মধ্যে পৌঁছে গেছি। এইবার আমি যখন পৌঁছেছি এতটা ক্লান্ত,
আগের দিন যেহেতু ট্রাভেল করেছি, এতটা ক্লান্ত ছিলাম, আর দূরত্বটা আমার এত বেশি লেগেছে। আমি কলেজ খোলার, আমার মনে হচ্ছিল যেন কলেজ খোলার দরকার নেই, কলেজ যখন খোলে খুলুক, আমার কোনো কিচ্ছু করার দরকার নেই, আমি ওখান থেকে দৌড়ে বাড়ি চলে আসি। কারণ আমার বুঝতে পেরে গেছিলাম এটা আমার এবিলিটির বাইরে, কারণ আমি এখন বিবাহিত একটা মহিলা, আমার শেরু আছে, আমার সংসার আছে, এত দূরে এসে আমার জন্য সম্ভব না। যদিও বা ওখানে শুধুমাত্র পরীক্ষার সময় যেতে হয়, তবু ওই পরীক্ষার জন্য অতদিন ধরে বসে থাকা, বা ওখানটায় ইসের ব্যবস্থা আছে, কী যেন বলে তোমার মেসের ব্যবস্থা আছে, আমি সব শুনেই নিয়েছিলাম আগের থেকে, তো এটা আমার পক্ষে সম্ভব নয়। ওই ফর্ম ফিল আপ করতে যাওয়ার আগে কি কলেজ খোলা, গেট খোলার আগেই আমার এই পুরো আমার মাথার মধ্যে সেট করা হয়ে গেছে, আমি পারবো না, আমি পারবো না। তারপরেও অত দূর পর্যন্ত যখন গেছি, ফর্মটা ফিল আপ করলাম, ওখানে কিছু কথা শুনলাম, যে আশ্বাস পেয়েছিলাম যে হ্যাঁ নামটা উঠবে, ঠিক আছে। কারণ আমি আমি মানে কি বলবো তোমাদেরকে, কি আর নতুন করে বলবো, কারণ আমি জানতাম যে আমার থেকে কম নাম্বার নিয়েও ওখানটায় পড়ছে, ঠিক আছে, এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। এর থেকে বেশি কিছু আমার সত্যি বলছি বলার ইচ্ছে নেই। এবার দেখো, তোমার থেকে কম নাম্বার পেয়ে যদি কেউ যেই কাজটা করছে সেই কাজটা পাওয়ার ক্ষেত্রে তোমার একটা আত্মবিশ্বাস জন্মে যাবে না, যে হ্যাঁ তাহলে আমিও পাবো, ও যখন আমার থেকে কম নাম্বার নিয়ে করতে পারছে তাহলে আমিও পাবো, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো আমারও সেরকমই মনে হয়েছিল। তো যাই হোক, তো ঢোকার আগেই আমার মনে হয়েছে যে না, আমি আমার দ্বারা তো সম্ভব না। তো এইবার বারবার না আমার নজরটা ওই দিকে যাচ্ছে, হ্যাঁ হয়ে গেছে, দাঁড়াও আমি একটুখানি বন্ধ করে দিয়ে আসি, একটা মিনিট আমি কাটবো না, আমি একটুখানি টাইমটা দেখে আসি, ঠিক আছে, কটা বাজে। হ্যাঁ 9:52 বাজে, আমার 10 মিনিট পরে ভাতটা গদ দিতে হবে, তো তাই দেখে রাখলাম, চায়ের বাসন এখনও মাজিনি, ভিডিওটা কমপ্লিট করবো, তাই এখনও তো ভয়েস ওভার দেওয়া বাকি। তো আমি ভেবে রেখেছিলাম যে আমি করবো না, আমার দ্বারা সম্ভব না, কারণ সব কিছু না চ্যালেঞ্জ করে জোর করে হয় না, জেদ করে সব কিছু হয় না। তো যাই হোক, আমি ফর্মটা ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে তখনও তো পর্যন্ত আমি মাইগ্রেশন ফর্ম জমা দিতে পারিনি, কারণ আমি লাস্ট করেছিলাম বিএড, সেই মাইগ্রেশন আমার তোলা হয়নি, সেই মাইগ্রেশন, হ্যাঁ সেই মাইগ্রেশন তুলতে গেলে আমার আবার এমএর মাইগ্রেশন, এমএর লিভিং সার্টিফিকেট লাগবে, সরি এমএর লিভিং সার্টিফিকেটটা লাগবে। তো সেই নিয়ে তো একবার আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গেলাম, তোমরা দেখেইছো অনেক দৌড়াদৌড়ি করেছি, যেহেতু আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গিয়েছিল, তার জন্য আমি ভেবে রেখেছিলাম ঠিক আছে, যদি ইচ্ছে মানে কি বলবো নিজেকে তৈরি করতে পারি, নিজের মনটাকে তৈরি করতে পারি, তাহলে ঠিক ভর্তি হব, ঠিক ভর্তি হব। কারণ মিঠুদির সাথেও কথা বলেছিলাম, কারণ শেরুকে রাখার জন্য তো একমাত্র আমার কাছে মিঠুদি আছে, তার জন্য আমি কথাও বলেছিলাম মিঠুদির সাথে, মিঠুদি বলল তুমি করো, আমরা আছি পাশে, ঠিক জোগাড় হয়ে যাবে। তো সেই সাহস নিয়ে আমি তুলছিলাম, যেভাবে যেভাবে ইনস্ট্রাকশান আমি পাচ্ছিলাম যে হ্যাঁ এটা তুলতে গেলে এটা লাগবে, লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানে মাইগ্রেশন যেটা সার্টিফিকেট সেটা তো লাগবেই লাগবে, তো আমি সেটা অনেক মানে কি দৌড়ঝাঁপ করে তুলেওছি। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা দেখবা যখন কাজের থেকে ফ্রি হও না তোমরা, তখন মানে চলতে থাকে যেইগুলো আমাদের মধ্যে মাথার মধ্যে জরুরি বিষয় সেগুলো চলতে থাকে। আমি প্রত্যেক দিন বরকে বলতাম জানো তো আমার না, আমার দ্বারা না হবে না, আমার দ্বারা না হবে না, তখনও কিন্তু এই বেরোয়নি, তোমার এই নাম লিস্ট আর কি আউট হয়নি। তো আমি বরকে বলতাম, বলে দেখো তোমার মনে যেটা চাই, আমি বললাম শোনো জেদ করে না সব কিছু হয় না, এটা যদি শিয়ালদাও হতো, শিয়ালদা হলে তো কোনো ব্যাপারই ছিল না, তো এরকম এরকম বিষয় আর কি। তা এরপরে হঠাৎ করে ওই যে যারা যে কয়জন আর কি এবার আর কি অ্যাপ্লাই করেছেন, তাদের প্রত্যেকের একটা প্রত্যেকের নাম আর কি লিস্টে উঠেছে, ওটা কিন্তু ফাইনাল লিস্ট না, মানে কারা কারা চান্স পাচ্ছে সেই লিস্ট না কিন্তু। তো আমার নামটা ছিল 42 নম্বরে, ঠিক আছে। এইবার আমি ভেবেছি কি ওইটাই মনে হয় নাম উঠেছে। এবার আমি তোমরা তো দেখেছো আমি তো আর একা যাইনি, তো আমি এরকমভাবে জানালাম যে আমার দ্বারা না সম্ভব না, আমি না পারবো না করতে, সেই দিনই জানিয়েছিলাম। কিন্তু লিস্ট কিন্তু তার পরে বেরিয়েছিল, ঠিক আছে, লিস্ট তার পরে বেরিয়েছিল, আমি তখনই আমি পুরো স্থির যে আমি আমার দ্বারা হবে না, আমি পারবো না করতে। তো এবার তোমরা বলতে পারো কেন সুতো বা কেন জানাওনি, বলতে পারো তোমাদের
তোমাদের তোমাদেরও খারাপ লাগবে যারা যারা তোমরা আশা করেছিলে যে হ্যাঁ শুধু ল পড়বে, আবার এটাও বলতে পারো আমারও খারাপ লেগেছিল, মানে দুই পক্ষেরই খারাপ লাগে যে হ্যাঁ আমি বলেছিলাম, এত বড় মুখ করে বলেছিলাম আমি ল পড়বো, সে যত দূরই হোক যাই হোক না কেন মানুষের একটা হিড়িক থাকে না, সেই হিড়িকে না মানুষ অনেক কথা বলতে পারে, কিন্তু বাস্তবের মাটিতে যখন মানুষ দাঁড়ায় তখন বুঝতে পারে না এটা না আমার দ্বারা হবে না। তো আমারও ঠিক সেরকম হয়েছিল, আমি যখন ওখানে পৌঁছই তখন আমি বুঝতে পারি না এটা এখন আমার দ্বারা আর হবে না, আমি বিএড কীভাবে করেছি একমাত্র আমি জানি, তাও সেটা একদম একটা স্টেশন ছিল বলে সেটা আমার দ্বারা পসিবল হয়েছে, তখন যদি সেরু থাকতো সেটাও আমার দ্বারা হতো না। তো আমি ভেবেছিলাম ওটাই বেশ, তাই আমি বারণ করে দিই না গো আমার দ্বারা হবে না পারবো না। তারপরে এবার কখন কবে লিস্ট আউট হয়েছে সেটা তো আমি জানিও না, কারণ আমি যেহেতু ডিসিশন নিয়েই নিয়েছি যে আমি ভর্তি হব না, তাই লিস্ট আউট হয়েছে আমার নাম এসেছে কি না সেই সম্পর্কে আমি জানি না, সেই সম্পর্কে আমি জানি না। আমি ভেরি রিসেন্ট জানতে পারলাম, তাও খুব সুন্দরভাবে আমি জানতে পেরেছি, কীভাবে জানতে পেরেছি সেটা আমি এখানে ব্যক্ত করব না, যে আমার নাম আসেইনি, আমার নাম আসেইনি। বিশ্বাস করো আমি এটা নিয়ে বিন্দুমাত্র অপমানিত বোধ করিনি, আমরা জীবনে কত পরীক্ষা দিই বলো তো, কত পরীক্ষা দিই, আমি নিজে এসএসসি দুবার দিয়েছি, হয়নি হয়নি, তার মানে কি সত্যি সত্যি মানে আমার যোগ্যতাই নেই একেবারে কোনো কিছু করার, কিছু করার যোগ্যতা নেই। তো যাই হোক না কেন, আমি শিওর একটা কারণেই ছিলাম, যেহেতু আমার থেকে কম নাম্বারওয়ালা মানুষ পেয়ে পারছে পড়তে, তো হয়তো আমারও নামটা আসবে, এইটুকু শিওর ছিলাম আমি। তো কী আর করা যাবে, দিনে দিনে কম্পিটিশন বাড়ছে, আমার থেকেও মেধা যুক্ত সবাই গেছে অ্যাপ্লাই করেছে, তো তাদেরকে অবশ্যই আগে নেওয়া হয়েছে, আর আমার তাদের সেই কোটা পূর্ণ হয়ে গেছে, আমার নাম আসেনি তো হয়নি, তাতে কী হয়েছে তাই না। জীবনে কত এরকম ফেলিওর আছে, আমি জানতেই পেরেছি, আমি তো বলছি তোমাদেরকে আমি মঙ্গলবার দিন জানতে পেরেছি, এই সপ্তাহে মঙ্গলবার দিন, আজকে তোমরা ভিডিওটা পাবে শনিবার, আমি মঙ্গলবার দিন জানতে পেরেছি যে এরকম এরকম হয়েছে, আমার নাম নাকি আসেনি। আমার যেই বিষয়টা নিয়ে আমি লাস্টের দিকে ছেড়ে দিয়েছি যে না আমি পারবো না করতে, ওর জন্য আমি জানতেও চাইনি যে আমার নাম এসেছে কি না, আর সেই এটা নিয়ে আমি একটু দুঃখও পাইনি। হ্যাঁ হতেই পারে, হতেই পারে, আমি যে খুব মেধাযুক্ত স্টুডেন্ট ছিলাম আমি তো কখনো বলিনি, তবে হ্যাঁ বাংলায় আমার এমএতে 56.25 ছিল, আর আমার ওবিসি কোটা ছিল, ঠিক আছে, তো সেখান থেকে আমার একটা ভরসা ছিল হয়তো হয়েও যেতে পারে, লাস্টের দিকে তো আমি ছেড়েই দিলাম, যে ডিসিশন নিয়েই নিলাম যে না আমি করবো না। বিএড করেছি, চাকরি পেয়েছি, চাকরি আছে, নেই তো, কেন লটা করতে চেয়েছিলাম, কারণ যেইভাবে মানুষ আমার পিছনে উঠে পড়ে লেগেছে ভেবেছিলাম আমি নিজের কেসটা নিজেই লড়বো, এছাড়া তো আর কোনো অন্য কিছু ছিল না, এখন উকিল দিয়েই লড়বো, এই 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 বিষয়টা নিয়ে আমার মনে হয় না খিল্লি উড়ানোর কিছু আছে। আর এইটা যে সোশ্যাল মিডিয়াতে আনবো আমি ভাবতেও পারিনি, ওই একটা কারণেই আমি তোমাদেরকে বলিনি, তোমরা আশা করেছিলে যে আমি ল পড়বো, আর আমিও আশা করেছিলাম আমি ল পড়বো, এই একটা জায়গায় খারাপ একটা লাগা থেকে না আমি চুপ চাচ্ছিলাম, এটা বলতে পারো যে শুধুমাত্র তুমি কেন বলোনি, এটা বলতে পারো, বাট ওই নাম ওঠেনি, বা আমাকে বলছিল টুনি দিদি বলছিল সার্টিফিকেটটা দেখাস তো, সার্টিফিকেটটা দেখাস তো, এটা বলছিল না, এই কারণে আমি ক্লিয়ার করে দিলাম। আমার নিজের সত্যতা নিজে জাহির করতে আমি ভীষণ আনন্দ পাই, এটা নিয়ে আমি বিন্দু মাত্র লজ্জিত নই। মানুষ কত কিছুতে অ্যাপ্লাই করে, সব কিছুতে সবাই কি সাকসেস পায়? পায় না তো, আর এটা নিয়ে লজ্জিত হওয়ার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একটা প্ল্যাটফর্মে আমি চান্স পেলাম না তার মানে আমার কোনো যোগ্যতা নেই, এটা যে বলে বা যে এই কথাটা শুনে যার কষ্ট হয়, কষ্ট ফিল করার কোনো কারণ নেই, যার বলা সে বলুক, মুক্ত মানুষের মুক্ত, ট্যাক্স কাটে না তো বলতে গেলে, তাই না। তো এই বিষয়টা তোমাদের সাথে আমার ক্লিয়ার করা ছিল, টুনি দিদি এটা হচ্ছে মেন বিষয়, আমি সত্যিই চান্স পাইনি গো, আমার নাম্বার অত ভালো ছিল না, আমি অত ভালো স্টুডেন্ট না, তো এমনিতেই তো কত লোকে বলে না অশিক্ষিত অশিক্ষিত, তো সেই কারণের জন্য না আমি চান্স পাইনি, আমি নিজে থেকে বলে দিলাম, ঠিক আছে। আমি চাই না বিষয়টা অন্য কোনোভাবে কাদা কালিমা লিপ্ত করে তারপরে মানুষের সামনে আসুক, বুঝতে পারলে টুনি দিদি, বুঝতে পারলে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি এই কথাটা বলে, সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর ফেইলিওরকে আমি কোনো সময় ভয় পাই না, আমি ভগবানকে একটাই কথা বলি, পুড়াচ্ছ পুড়াও আগুনে, ছাই করে দিও না, সোনা হতে সাহায্য করো, খাঁটি সোনা হতে সাহায্য করো, আর বিপদকে যেন কখনো ভয় না পাই, একটা কথা সবসময় মনে রাখবো মাথায় রাখবো, কারোর ক্ষতি না করলে ভগবান আমার ক্ষতিও হতে দেবেন না, ঠিক বললাম তো। চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা, ফিরে আসি
আগামী দিন নতুন একটা ভিডিওর সাথে।